57 বছর বয়সে প্রয়াত হলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তরুণ মজুমদারের পদ ভোলা ছবি দিয়ে রূপলী পর্দায় তার পথ চলা শুরু, তারপর অসংখ্য ছবি, ধারাবাহিক। দর্শক মনে চিরকাল একজন নক্ষত্র হয়েই থেকে যাবেন অভিষেক চট্টোপাধ্যায়। নব্বইয়ের দশকের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, স্টুডিও পাড়ায় নায়ক নায়িকার চরিত্রে তখন চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। সেই সময় পার্শ্ব চরিত্র মানে নায়ক কিংবা নায়িকার ভাই, বন্ধু কিংবা ছবির দ্বিতীয় নায়কের ভূমিকায় টলিপাড়ায় নজর কাড়ছিলেন আরও এক অভিনেতা, তিনি অভিষেক চট্টোপাধ্যায়। ক্যারিয়ারের শুরুতেই তিনি পেয়েছিলেন তরুণ মজুমদারের মতো বড় পরিচালককে। 1986 সালে তার পদ ভোলা ছবিতে অভিনয় করতেই টলিউডের স্টুডিওতে পা রাখেন অভিষেক চট্টোপাধ্যায়। ছবিতে সমাজ বিরোধী গুপির চরিত্রে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর ফিরে দেখতে হয়নি অভিষেককে। ওরা চারজন, তুমি কত সুন্দর, সুরের আকাশে কিংবা তুফান, একের পর এক সুপারহিট ছবিতে কাজ করেছিলেন অভিষেক। নব্বইয়ের দশকেও বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন একচেটিয়া কাজ করছেন স্বপন সাহা, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্তের মতন পরিচালকরা। পার্শ্ব চরিত্রের জন্য সকলেরই প্রিয় অভিনেতা ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। নায়কের ভূমিকাতেও কাজ করেছেন, তবে তা নেহাতি হাতে গোনা, বরং ইন্দ্রজিৎ, বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, মায়ার বাঁধন কিংবা লাঠির মতন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্যই দর্শকদের মনে প্রাণে থেকে যাবেন অভিষেক চট্টোপাধ্যায়। ওটা তুমি তুলবে না দাদা ভাই, তার জন্য যদি সারা জীবন আমায় লোকাবে থাকতে হয় আমি থাকবো। মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবির পাশাপাশি কাজ করেছেন প্যারালাল বাংলা ছবিতেও। জাতীয় পুরস্কার জয়ী ছবি দহন কিংবা বাড়িওয়ালির কাস্টিং করার সময় পরিচালক ঋতুপর্ণ ঘোষের মাথায় ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। চরিত্র ছোট হলেও দুটি ছবিতেই নজর কাড়লেন অভিনেতা। অভিনয় তুখর হলেও পাকে প্রকারে নায়ক হয়ে ওঠা তার হয়নি। 2000 সালের পরেও বাংলা ছবির অন্যতম বলিষ্ঠ অভিনেতা হিসেবেই কাজ করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ডেবিউ ফিল্ম পদ ভোলার পর আবার তরুণ মজুমদারের আলো ছবিতে অভিনয় করলেন তিনি। পরপর মুক্তি পেল অগ্নি, রাজমহল, দাদার আদেশ, স্বপ্নের মতন বক্স অফিসে সফল ছবি। তবে সব ছবিতেই কিন্তু নায়কের ভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পার্শ্ব চরিত্রে অভিষেক। ক্যারিয়ারের শুরু থেকে 2010 সাল বাংলা ছবিতে এক চেটিয়া কাজ করে গিয়েছেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। তবে ততদিনে শুরু হয়ে গিয়েছে ছোট পর্দায় ধারাবাহিকের রমরমা, তাই বড় পর্দায় কাজ কমিয়ে ছোট পর্দায় মনোনিবেশ করলেন অভিনেতা। অভিনয় করলেন টাপুর টুপুর, চোখের তারা তুই, ইচ্ছে নদী, কুসুমদোলা, ফাগুন বউ, মোহর কিংবা খড়কুটোর মতো জনপ্রিয় মেগা ধারাবাহিকে। ছোট পর্দার পাশাপাশি কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাজিতে জিতের বাবার ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককেই। সম্প্রতি খড়কুটো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। নিয়ম করে শুটিংয়েও যেতেন, এরই মধ্যে ঘটে গেল অঘটন। বুধবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, সেখানেই অসুস্থতা অনুভব করেন এবং বাড়ি ফিরে যান। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। রাতে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত 1টা নাগাদ দক্ষিণ কলকাতার বাড়িতে অভিষেক চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য সিনেমা, একের পর এক ধারাবাহিক, ছোট পর্দা, বড় পর্দা জুড়ে উপস্থিতির সত্ত্বেও সেই অর্থে কোনোদিন নায়ক হয়ে ওঠা হয়নি। এই আক্ষেপ শেষ দিন পর্যন্ত করতেন অভিষেক চট্টোপাধ্যায়। তবে দুরন্ত অভিনয় প্রতিভার জন্যেই যে দর্শক মনে অনেকদিন আগেই তিনি নায়ক হয়ে গিয়েছিলেন, তা বোধ হয় যাওয়ার আগে জানা হলো না অভিনেতার। কলকাতা টিভি।